সেটা শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু পড়ার বাইরে আমাদের টপিক, তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এই মুহূর্তে টার্কিতে বিশাল বড় একটা ভূমিকম্প হয়ে গেছে বা ভূমিকম্প হচ্ছে। তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, আমি নিউজ পেপার পোর্টাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনডেতে একটা টার্কি সিরিয়াতে একটা পাওয়ারফুল আর্থকুয়েক হিট করেছে এবং ম্যাসিভ ড্যামেজ করে দিয়েছে এবং মোর দ্যান কিলিং। এখনও পর্যন্ত এখানে 3,800 পিউপিল মারা গেছে বলতেছে, কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি 5,000-এর মতো কিন্তু মানুষ মারা গেছে এবং তার হিট করেছিল 7.8 ম্যাগনেটিউড আর্থকুইক। এবং এটা যে রানওয়ে থাকে, তোমরা জানো যে এয়ারপোর্টে রানওয়ে থাকে, সেই রানওয়েকে দ্বিখণ্ডিত করে দিয়েছে মাঝখান দিয়ে, এবং সেটা এখানে মেনশন করা আছে যে রানওয়েকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এবং এই টার্কির যে ভূমিকম্পটা হয়েছে তার কারণ আমি একটু পরে ডিসকাস করব, কেন হয়েছে বা কেন হচ্ছে। টার্কিতে ভূমিকম্প এই নতুন নয়, এর আগেও হয়েছে। এবং তার আগে আমার মনে হয় যেটা নিউজ পোর্টালে ভিডিওটা দিয়েছে, একবার তোমাদের সবাইকে একবার দেখে নেওয়া উচিত। এখানে ক্লিপিংসটা দেখতে পাচ্ছ যে রানওয়েটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। আমি ভিডিও ক্লিপিংসটা একবার চালাচ্ছি পজ করে। ভিডিওটা দেখলে ভালো করে, তোমার ভিডিওটা দেখে বুঝতে পারছ যে কতটা ভয়ানক এই ভূমিকম্প হয়েছে। এবার ভূমিকম্পটা বোঝার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে, কেন এই ভূমিকম্প হয়। এই যদি গোটা পৃথিবীতে অনেকগুলো পাত সীমান্ত আছে, মানে পাত কী জিনিস, এরকমভাবে পাত সীমান্ত গোটা পৃথিবীতে অবস্থান করছে। পৃথিবী গোল নয়, তেমন আঁকাটা গোল হলো, অজস্র পাত সীমান্ত অবস্থান করছে। এই পাত সীমান্তেই কিন্তু ভূমিকম্প হয়, সেটা আমাদের ইন্ডো প্যাসিফিক জোন বলো, অন্য যে কোনো জোনে ভূমিকম্প হয়। এবার তোমরা ভাববে যে টার্কিতে কেন তো ভূমিকম্প হতে হয়। প্রথম কথা আমি বলি, টার্কির যে ভূমিকম্পটা সেটা কিন্তু নতুন নয়, মানে তোমরা যদি ভাবো যে টার্কিতে এই প্রথম এত বড় ভূমিকম্প হয়েছে এবং তার জন্য একটা ম্যাসিভ একটা ব্যাপার, কিন্তু টার্কিতে যদি আমি ভূমিকম্পর রেট ধরি, যদি 1939-1939 একটা বিশাল ভূমিকম্প হয়েছিল, সেইখানে অ্যাপ্রক্সিমেট বলা হয় 30,000 লোক মারা যায়। তারপরে 1999 একটা ভূমিকম্প ভালো হয়, তারপরে 2020 2010 ভূমিকম্প হয়েছিল তো আমার মনে পড়ছে। এছাড়াও অনেকগুলো ডেটে ভূমিকম্প হয়। 2021 হালকা একটা ভূমিকম্প এসেছিল এবং 2023 একটা বৃহৎ আকারে ভূমিকম্প হয়। এছাড়াও অন্যান্য ডেটে ছোটো ছোটো ভূমিকম্প হয়েছে। এবার কেন এই ভূমিকম্প হয়? পাত সীমান্ত যখন পরস্পরের থেকে দূরে বা কাছে যায় তখন পাত সীমান্ত অনেক রকমের হয়, অভিসারী হয়, তারপরে প্রতিসারী হয়, এই জিনিস টার্মগুলো কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, এই টার্মগুলো বোঝাটা খুব কঠিন, তাই আমি অত ডিটেলসে যাব না। এবং পাত কী করে চলে সেটাও বোঝাটা খুব কঠিন, পাত চলাচল করে, আমি হালকা ডিটেলসে বলছি, পরিচালন স্রোতের জন্য কিন্তু পাত চলাচল করে। এবার কী করে এটা, খুব এগুলো একটু কমপ্লিকেটেড ব্যাপার, আমি সোজা ভাষায় বলছি। ধরে না পৃথিবীর ভূত্বকের নিচে পাত আছে, বিভিন্ন পাত আছে, যখন দুটো বা তিনটে একাধিক পাত পরস্পরের পাশাপাশি থাকে তখন পাতগুলো যখন একে অপরের থেকে দূরে যায় তখন কিন্তু অগ্নুদ্গম উৎপন্ন হয় বা বড় পাহাড় সৃষ্টি হতে পারে। এখানে কিন্তু এরকম একটা ব্যাপারটা ঘটে থাকে যখন দুটো পাত পরস্পরের থেকে দূরে যাচ্ছে। দুটো পাত যখন পরস্পরের অভিমুখে একসঙ্গে একই দিকে যায় তখনও ঘষা লেগে, মানে একটা পাত এরকম যাচ্ছে আর একটা পাত এরকম পাশাপাশি একই দিকে অভিমুখে যাচ্ছে হতেই পারে, তখনও ঘষা লেগে ঘর্ষণের ফলে এখানে ফল্ট লাইন, ফল্ট কতটা মানে সোজা কথা ধরে রাখো যে ফাটল, সেই ফাটল বরাবর কিন্তু একটা ভূমিকম্প হতে পারে। এবার যদি ডাইভার্জেন্ট পলিসিটা আমি বলতে চাই, যদি দুটো মানে
একটা পাদ এদিকে যাচ্ছে, একটা পাদ ওদিকে যাচ্ছে, এরম ক্ষেত্র কিন্তু ভূমিকম্প হওয়ার প্রবণতা থাকে। এবার তোমরা এখানে প্রশ্ন করবে, তাহলে এই যে টার্কিতে ভূমিকম্প হচ্ছে, টার্কিতে তাহলে পাতটা কীরকমভাবে আছে? টার্কিতে আবার একটা কমপ্লিকেটেড ব্যাপার, টার্কিতে কিন্তু একটিমাত্র পাতের জন্য কিন্তু ভূমিকম্প হচ্ছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি তোমাদের এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি টার্কিতে কেন এত ভূমিকম্প হচ্ছে। টার্কিতে ধরে নাও আমি এটা মোটামুটি আঁকার চেষ্টা করছি, একটা মোটামুটি লাইন ড্র করার চেষ্টা করছি, যদি বুঝতে সুবিধা হয় তোমাদের। এই যে এটা আঁকলাম, এখানে তিনখানা প্লেট আছে। প্রথম যদি বলি, এটা হচ্ছে অ্যানাটোনিয়ান প্লেট, নামগুলো গুরুত্বপূর্ণ, অ্যানাটোনিয়ান প্লেট বাউন্ডারি। তারপরে এটা হচ্ছে আফ্রিকান প্লেট, আর এটা হচ্ছে অ্যারেবিয়ান প্লেট। এবার এই তিনটে প্লেটের যে ঘর্ষণের ফলে, তিনটে প্লেটের মুভমেন্ট আমি ড্র করে দিচ্ছি, তিনটে প্লেটের ঘর্ষণের ফলে এই জায়গাটা দেখো একটা কেন্দ্রস্থল তৈরি হয়েছে। আর আশ্চর্যজনকভাবে, কারণ তোমরা ভাববে, তোমরা দেখে বুঝতে পারছো এটাই কিন্তু একটা সংযোগস্থল, আর ভূমিকম্পর এপি সেন্টারও এইটা, ভাবো। তাহলে তোমাদের পড়াশোনার সঙ্গে কতটা রিলেটেড, যেখানে তিনটে পয়েন্ট মিলিত হয়েছে বা তার আশেপাশেই কিন্তু এপি সেন্টার তৈরি হয়েছে, যদি এটাকেই আমরা এপি সেন্টার ধরে নিয়েছি। এবং এই যে এপি সেন্টারটা একটা নাম আছে ওদের ওখানকার, গাজিয়ান টেপ বলে জায়গাটার নাম, গাজিয়ান টেপ, এএন মিস হয়ে গেল, গাজিয়ান টেপ, এটা কিন্তু এপি সেন্টারের নাম। এবং এপি সেন্টার সর্বোচ্চ ভূমিকম্প 7.8, এখনও পর্যন্ত প্রায় আফটার শক কদিন চলবে একটা ভূমিকম্প। এবার আমি আসি ভূমিকম্প কীভাবে ছড়াচ্ছে, এটা হচ্ছে এই পেজে আমার আঁকাটা রয়েছে। এবার ধরে নিচ্ছি এটা হচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি একটা ভূত্বক, এই যে লাইনটা এটা হচ্ছে একটা ভূত্বক, এটাকে আমরা ফল্ট স্ক্র্যাপ বলে দিচ্ছি, নাও লিখতে পারো, এটা হচ্ছে মেন ফোকাস। এবার ভূমিকম্প যখন ছড়ায় বা এগোয় তখন কিন্তু এইভাবে, মানে এই বরাবর, আবার এইভাবে পাক খেতে খেতে এইভাবে ভূত্বকে ধাক্কা মারলো, হিট করলো, এবং ভূত্বকে যাওয়ার পর এইভাবে যায় পি এস, এই তরঙ্গগুলোর নাম, এবং আমি এইগুলো আলোচনা করবো না এই মুহূর্তে, কারণ ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। তোমাদের বেসিক পয়েন্টটা আমি বোঝাচ্ছি, যখন ভূত্বকে হিট করছে এটাকে ওয়েভ ফ্রন্ট বলে, যাই হোক, যখন ভূত্বকে হিট মারছে তখন তার গভীরতাটা কিন্তু নির্ভর করে, বলতে চাইছি এটাই, এই যে ভূত্বক থেকে এই যে ফোকাসটা কতটা দূরত্বে সেটা নির্ভর করছে, কতটা দূরত্বে নির্ভর করছে তার ওপর কিন্তু ভূমিকম্পের তীব্রতাটাও অনেকটা নির্ভর করে। আমাদের এই ক্ষেত্রে যেটা আমার টার্কিতে ভূমিকম্প হয়েছে সেটা 17.5 কিলোমিটার কিন্তু গভীরতা ছিল, এমন কিছু গভীরতা নয় যার ফলে ভূমিকম্পটা ডাইরেক্ট হিট করেছে। এটাই যদি 30 কিলোমিটার গভীর থেকে ফোকাসটা উৎপন্ন হতো বা 40 কিলোমিটার গভীর থেকে ফোকাসটা উৎপন্ন হতো, তাহলে ভূমিকম্পের তীব্রতাটা অনেকটা বেশি কমে যেত, তার কারণ বিভিন্ন ভূত্বকে বিভিন্ন লেয়ারে গিয়ে তীব্রতা আস্তে 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 কমে যাচ্ছে। PLS এরকম তরঙ্গ, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য আছে, সেই তরঙ্গদৈর্ঘ্যটা আলাদা আলাদা করে হিট করছে, এর জন্য কিন্তু ভূমিকম্পের তীব্রতাটা হ্রাস পাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে। এবার এর আগে যদি বলো, নেপালে কিন্তু কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, মানে কিছুদিন তো অনেক দিন হলো, নেপালে যখন ভূমিকম্পটা হয় তার তীব্রতা ছিল কিন্তু 5.8, আর এটা 5.2 মনে হয় সামথিং, আর এটা হচ্ছে 7.8। তোমরা ভাববে এই তো 1.2 সামথিং বাড়ছে, তাহলে এবার কী করে আসে, এবার যে রিক্টার স্কেল ভূমিকম্প মাপা হয় বা ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিন্তু আমাদের রিক্টার স্কেলের মাধ্যমে, এই রিক্টার স্কেল কিন্তু ভূমিকম্পের তীব্রতার মাপে, এবং এই রিক্টার স্কেলের পার্ট কিন্তু 0 থেকে 10 পর্যন্ত হয়, মানে একটা যদি কাঁটা বলা হয় 0 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে। এবং রিক্টার স্কেলকে আবিষ্কার করেছে 1935 সালে চার্লস ফ্রান্সিস রিক্টার কিন্তু আবিষ্কার করেছে। এবং পয়েন্ট ওয়ানের এনার্জির জন্য 1.4 সামথিং এনার্জি রিলিজ করে, এইসবগুলো তো গুরুত্বপূর্ণ নয়, এটা একটা লগারিদম স্কেল, বলতে পারো 1-এর জন্য 10 গুণ বড়, 1 থেকে যখন 2-তে যাচ্ছে মানে তার চেয়ে 1-এর থেকে 10 গুণ বেশি তীব্রতা সম্পন্ন ভূমিকম্প হবে, আর 2 থেকে যখন 3-এ যাচ্ছে তার থেকে 10 গুণ বেশি তীব্রতা সম্পন্ন ভূমিকম্প হবে, 3 থেকে যখন 4-এ যাচ্ছে আরও 10 গুণ বেশি
ভূমিকম্প উৎপন্ন হবে। তাহলে ভাবতে পারো যে জিরো থেকে যখন পাঁচে যায় বা সাতে যায় তাহলে কত ভূমিকম্প হবে। মোটামুটি 4 থেকে 4.5 মধ্যে গেলেই কিন্তু আমরা কম্পন অনুভব তো করতে পারবো, এবং 6 ওপর গেলে, যদি মাত্রাটা আমি এখানে বলছি 6 থেকে 6-9 মধ্যে থাকে মাত্রা, তাহলে কিন্তু বাড়ি ফাটল ধরে যাবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর যদি এর ওপরে চলে যায় তাহলে তো ভূমিকম্প বিশাল ভাবে হবে। এর মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে বলি যে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু NDRF-এর একটা টিম কিন্তু চলে গেছে, যেটা টার্কিতে, জানো ভারতের সঙ্গে টার্কির সম্পর্ক ভালো নয়, টার্কি কাশ্মীর ইস্যুকে নিয়ে বারবার রেস করে, তাই জন্য ভারতের সম্পর্ক ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পাঠিয়ে দিয়েছে, এটা মানবিকতা একটা জায়গা থেকে পাঠিয়ে দিয়েছে, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই যে বারবার হচ্ছে তার জন্য কি গুরুত্বপূর্ণ করা উচিত, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে গঠন করা কিন্তু উচিত, এইটার জন্য খুব অ্যাকচুয়ালি এটার প্রেডিক্ট করা যায় না, ভূমিকম্প না প্রেডিক্ট করা খুব মুশকিল, যদিও এটার জন্য একটা বিশেষ প্রক্রিয়া চলছে যা এটা কতটা সফল হবে। ইসরো আর আমি যদি এখানে একটা পয়েন্ট একটা পেজ নিয়ে তোলে বলছি, ইসরো আর নাসা মিলিয়ে, কিন্তু ইসরো আর নাসা মিলিয়ে একটা নিসার কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে তোমাদের, বল নিসার বলে একটা সিনথেটিক অ্যাপারচার যাকে বলে, যেটা হচ্ছে ওপর থেকে এমনভাবে স্যাটেলাইট থেকে স্ক্যান হবে যে ভূত্বকের ভেতরে কীরমভাবে ভূত্বক চলছে বা কীভাবে কম্পন অনুভূত হচ্ছে সেইভাবে কিন্তু মেজারমেন্ট করবে, মেজারমেন্ট করে বলতে পারবে যে কবে মোটামুটি বা কত সাল নাগাদ ভূমিকম্প হতে পারে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর 2024-এ এই নিসারটাকে লঞ্চ করা হবে, ইসার আর নিস্রো আর নাসা মিলিয়ে তৈরি করছে, এটা আমি তোমাদের জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বললাম। তাহলে এইখানে ভূমিকম্প 7.8 তীব্রতা মাত্রা হয়েছে, ভূমিকম্প না প্রবল দ্বিতীয় পৃথিবীর মধ্যে দ্বিতীয় না তৃতীয় সম্ভবত টার্কি ভূমিকম্প প্রবণ অঞ্চল, যদি 1 নম্বরে বলতে পারো আমাদের হিমালয় রেঞ্জ, যেখানে অনুমান করা হয় 8 রিখটার স্কেলের মাপ যে মাপ টপকে যাবে তার যখন ভূমিকম্প হবে, ছোটো ছোটো ভূমিকম্প হিমালয় অঞ্চলে দেখা যায় এবং যখন বৃহৎ ভূমিকম্প হবে 8-এর ওপরে চলে যাবে, এবং সেটা কবে হবে কেউ বলতে পারবে না, কারণ ভূমিকম্প প্রেডিক্ট করা খুবই মুশকিল। আমি শর্ট ওয়েতে তোমাদের বোঝালাম যে কীভাবে ভূমিকম্প হয় এবং কীভাবে ভূমিকম্প হচ্ছে, এবং নেপাল টার্কির মধ্যে পার্থক্য এইখানে, নেপালে হয়েছিল 5.8, যেটা হ্যাঁ নেপালে যেটা ভূমিকম্পটা হয়েছিল, কোথায় লিখেছি যেটা, নেপালে যেটা ভূমিকম্পটা হয়েছিল সেটা 5.8 ছিল, এবং সেটা কিন্তু মাটি থেকে, যেটা আমি তোমাদের কোথায় পড়াচ্ছিলাম এখানে একটা পেজে, যে মাটি থেকে কিন্তু 25 কিলোমিটার গভীরে ছিল নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল, আর এখানে হচ্ছে 17.5, বুঝতেই পারছো ভূমি থেকে কতটা কাছাকাছি, যদি ভূমি থেকে দূরে থাকতো তাহলে অনেকটা সুবিধা হতো, মানে দূরে থাকলে অনেকটা বেশি তীব্রতা অনেক কম হতো। এবার এইখানে 3টে প্লেট এমনভাবে অবস্থান করা আছে যে অ্যান্টোনিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, তারপরে আরেবিয়ান প্লেট, এই সংযোগ স্থলে কিন্তু ভূমিকম্প একটা প্রবণ অঞ্চল, এখানে ভূমিকম্প হবে। তাহলে আমাদের কী করতে হবে যে এইখানে অন্তত এই যে এরিয়াটা আমি একটা ব্লু কালিতে মার্ক করেছি, এই এই যে এরিয়াটা পুরোপুরি হবে, কারণ এই ভূমিকম্পটা লেবানন, সিরিয়া অনেক দেশে অনুভব করা গেছে, এবং তাহলে এই এলাকার ইনফ্রাস্ট্রাকচার অতি গুরুত্বপূর্ণভাবে ভূমিকম্প রোধী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যাতে তাহলে দেখো ন্যাচারাল জিনিসকে তো পাল্টাতে পারি না, আমি তো ভূমির নিচে গিয়ে প্লেটটাকে সরিয়ে দিতে পারি না, তাহলে আরও বড়ো ফল্ট লাইন থেকে আরও বড়ো জিনিস ঘটে যাবে, তাহলে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার সেই হিসাবে করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এবং এখনও পর্যন্ত ধরে নিতে পারো 40-এর ওপর ছোটো ছোটো আফটার শক হয়েছে, আফটার শক কেউ কোনো দিন বলতে পারবে না যে কদিন চলবে, একদিন চলবে কি দুদিন চলবে কি তিন দিন চলবে, একদিন চলতে পারে, দুদিন একদিন চলতে পারে, দুদিন চলতে পারে, তিন দিন চলতে পারে, 7 দিন চলতে পারে, 6 মাসও চলতে পারে, কেউ কোনো দিন বলতে পারবে না, তাই জিনিসটা গুরুত্বপূর্ণ ভালো করে দেখে বুঝে কিন্তু তারপরে তোমরা বাকি জিনিসটা পড়বে। এটা পড়ার বাইরে আমাদের টপিক ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই বন্ধুদের শেয়ার করো, কারণ জিনিসটা খুব জানাটা খুব দরকার। এবং যে 45টা দেশ সাহায্য করার জন্য এগিয়ে এসে, তার মধ্যে ভারত একজন, টার্কির সঙ্গে শত, এবং ওখানকার 7 দিনের জন্য একটা পতাকা নামিয়ে রাখা হয়েছে কারণ ওনারা হাত তুলে দিয়েছেন, 4th টাইম অ্যালার্ট জারি করা হয়েছে দেশের মধ্যে, যে দেশের মধ্যে এখন আমরা কিছু আর বুঝে উঠতে পারছি না, সমস্ত কান্ট্রিসের কাছে হেল্প চাওয়া হয়েছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।